নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। সেই সিংহওয়ালা মোদিজির পোস্টারের কথা মনে আছে? পাশে সিংহ, মোদিজির সহাস্য মুখ, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সে পোস্টার হোর্ডিং সর্বত্র ছিল, রাস্তার মোড়ে, পেট্রোল পাম্পে, স্কুল কলেজের পাশে, সুলভ শৌচালয়ের পাশেও ঝুলছিল সিংহ আর মোদিজির মুখ। 10 বছর হতে চলল সেই মেক ইন ইন্ডিয়া নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছেন? মোদিজি জয়পুরে গেলেন, রাজস্থানের নির্বাচন মাথায় রেখে প্রচার করলেন, কংগ্রেস চোর, কংগ্রেস বংশানুক্রমিক ইত্যাদি বললেন। মধ্যপ্রদেশে গেলেন, মহিলা আসন সংরক্ষণ বিল নিয়ে প্রচুর বাবাল দিলেন, নারীর ক্ষমতায়ন, তাঁদের আসন সংরক্ষণ নিয়ে কথা বললেন। যদিও ভূত বা ভগবানেরও জানা নেই সেই সংরক্ষণ কবে চালু হবে। তারপরেও তিনি মহিলা আসন সংরক্ষণ নিয়ে বললেন, কেবল নয়, বললেন কংগ্রেস জিতে গেলে ওই অধিকার নাকি কেড়ে নেবে। তার মানে কংগ্রেস জিতে যেতে পারে, এরকম একটা চিন্তা তার মাথাতেও ঢুকেছে। তো যাই হোক, অনেক কথা বললেন, কিন্তু ওই মেক ইন ইন্ডিয়া নিয়ে একটা কথাও বললেন না, একটা শব্দও না। কেন? কারণ কিছুই বলার নেই। সেই প্রচারের শুরুর দিনে, আজ থেকে প্রায় 10 বছর আগে, কি বলা হয়েছিল? বলা হয়েছিল শিল্পে বৃদ্ধির হার হবে 12-14%। আপাতত শিল্পে বৃদ্ধির হার কত? ওই 5.9%-এর একটু কম। 2013-তে মোদিজি আসার আগে ছিল 5.9%। মানে কি দাঁড়ালো? 10 বছর পরে আমরা সামান্য নিচে নেমেছি। 12-14% এক অলীক স্বপ্ন। বলা হয়েছিল উৎপাদন শিল্পে উৎপাদন জিডিপির 25% হবে, মানে মোট জিডিপির 25% আসবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে। কি হয়েছে? তা এই সময় 16.4% দাঁড়িয়ে আছে। এর ফলে কি হচ্ছে? উৎপাদন বাড়েনি, উৎপাদন শিল্পও বাড়েনি, কাজে কর্মসংস্থানও হয়নি। সারা পৃথিবীতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য তো বাওয়াল দেওয়ার, মিথ্যে কথা বলার দরকার হয় না। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে বাড়াতে হয়, ছোট মাঝারি ম্যানুফ্যাকচারিং শিল্প গড়ে উঠলে বহু মানুষ চাকরি পায়, তারা বাজারে জিনিস কেনে, বাজারে জিনিসপত্রের চাহিদা বাড়ে, আবার নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠতে থাকে। এটাই এক দীর্ঘ সময় ধরে চলতে থাকলে অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। উনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি হবে। কি হয়েছে? 2016-17 থেকে 2020-21 সালের মধ্যে 2 কোটি 40 লক্ষ মানুষের চাকরি চলে গেছে। করোনা আসার আগেই 1.5 কোটি মানুষের চাকরি চলে গেছে মোদিজির আত্মনির্ভর ভারতে। 2016 থেকে 2021-এর মধ্যে ওই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান কমেছে 50%, মানে কর্মীদের অর্ধেকের চাকরি গেছে। 2011-12-তে কর্মীর সংখ্যা 12.6% থেকে কমে দাঁড়িয়েছে 11.6%। মোদিজি সেই কারণেই আর আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়ার কথা বলে ভোট চাইছেন না। উনি রাম মন্দিরের নামে ভোট চাইবেন, হিন্দুত্বের কথা বলে ভোট চাইবেন, এই সবে আনা মহিলা আসন সংরক্ষণ বিলের কথা বলে ভোট চাইবেন, কিন্তু একবারও বলবেন না যে কৃষকের আয় দ্বিগুণ করে দেব। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মোদিজি আর আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়ার কথা বলে ভোট চাইছেন না। উনি রাম মন্দিরের নামে ভোট চাইবেন, হিন্দুত্বের কথা বলে ভোট চাইবেন, এই সবে আনা মহিলা আসন সংরক্ষণ বিলের কথা বলে ভোট চাইবেন, কিন্তু একবারও বলবেন না যে কৃষকের আয় দ্বিগুণ করে দেব। কেন বলবেন না? কারণ তা তিনি গত 7 বছর আগেই বলেছেন, এবং দ্বিগুণ হওয়া তো দূরের কথা, কৃষকের প্রকৃত আয় কমেছে। তিনি তখন ওই মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত ইত্যাদি বাবাল দেওয়ার সময় বলেছিলেন কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং শিল্পে 10 কোটি বেকারের চাকরি হবে। সে চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের চাকরিও গেছে। অতএব তিনি ওসব নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন।
কিছুদিন হলো অ্যাপল ফোনের কথা প্রায় মাইক লাগিয়ে প্রচার হচ্ছে। প্রথমত অ্যাপল আমাদের দেশে যা করেছে যা অন্য দেশেও করে, সেটা একটা অ্যাসেম্বলিং ইউনিট। একটা চিপও আমাদের দেশে তৈরি হচ্ছে না, সেগুলো সাপ্লায়ার আলাদা। অন্যদিকে সারা পৃথিবীর মাত্র 7% ফোন উৎপাদন হচ্ছে ভারতে। ভারতবর্ষের কতজন অ্যাপল ফোন কেনেন যার সর্বনিম্ন মূল্য 73,000 টাকা? খুব কম। তাই সেই অ্যাপল ফোন বিক্রি হচ্ছে বিদেশে। অ্যাপল কোম্পানি কম পয়সায় শ্রমিক পেয়ে লাভ বাড়িয়ে নিচ্ছে বহুগুণ। এটাই মোদীজির মেক ইন ইন্ডিয়া। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মানে কত পণ্য তৈরি হলো তার সূচক, আইআইপি। 2013-14 সালে এই সূচক ছিল 105.7, 2022-23 এই সূচক আছে 138.5, মানে বৃদ্ধির হার কত? 2.9%। যেখানে কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির গ্রোথ রেট ধরা হয়েছিল 12-14%, সেখানে দেশের শিল্প কোন হারে বেড়েছে? 2.9%। দেশের প্রধানমন্ত্রী সেই কারণেই আত্মনির্ভর ভারত নিয়ে আর একটা কথা বলেন না। ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ শিল্পে বৃদ্ধি নেগেটিভ, -1.8%। কম্পিউটার অপটিক্যাল পণ্যের উৎপাদনের হার 2%। পরিবহন শিল্পে যন্ত্রাংশ বৃদ্ধির হার 2.3%। মোটর গাড়ি শিল্পে বৃদ্ধি হয়েছে 1.6%। বস্ত্র শিল্পে নেগেটিভ, -0.5%। গয়না শিল্পে 1.2%। চামড়া শিল্পে -1.8%। স্বাভাবিক চাকরি গেছে বহু মানুষের। ঠিক এই মুহূর্তে গ্র্যাজুয়েট এমন চাকরি প্রার্থীদের মধ্যে 43% চাকরি নেই। মাস্টার্স পিএইচডি করা ছাত্ররা রেল দপ্তরে পিয়ন হওয়ার জন্য ভিড় করছেন। প্রধানমন্ত্রী রাস্তার ধারে নালী থেকে গ্যাস তৈরি করে স্টোভ জ্বালিয়ে চা দেওয়ার মতো অবৈজ্ঞানিক মিথ্যে কথা বলেই চলেছেন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ইউপিএ প্রথম আর দ্বিতীয় সরকারের সময় এই মোদীজি বলতেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং তো বোবা, কথাই বলেন না। সেই সময় এমন নয় যে দেশ হুহু করে এগিয়ে চলছিল, বেকারেরা চাকরি পাচ্ছিল, দারিদ্র হুহু করে কমছিল, না এমন তো নয়। কিন্তু তবুও যদি মোদীজির এই আমল আর মনমোহনের 10 বছরের তুলনা করা যায়, তাহলে বোঝা যাবে যে ওই স্বল্পবাক মানুষটির সময় অর্থনীতি অপেক্ষাকৃত ভালো ছিল। ওই সময় 1,00,000 নতুন কলকারখানা তৈরি হয়েছিল। গত 9 বছরে তার পরিমাণ 50,000 ছাড়াইনি। মনমোহনের আমলে নিয়োগ বৃদ্ধি, মানে চাকরি বেড়েছিল 6.2% হারে, মোদীজির সময় বেড়েছে 2.8%-এর কিছু কম। ইউপিএর সময় শ্রমিকদের মজুরি বেড়েছিল 17.1%, মোদীজির সময় বেড়েছে 8.4%। ইউপিএর সময় শিল্পে মুনাফা বৃদ্ধির হার ছিল বছরে 18.9% হারে, মোদীজির সময় সেই হার 0.6%। শিল্পপতিরা মুনাফার 1% আবার বিনিয়োগ করেন, এটাকে মূলধন গঠন বলা হয়, মানে নতুন পুঁজির সৃষ্টি। ইউপিএর সময় সেটা ছিল 21.3%, এখন নেগেটিভ, -0.7%। কাজেই হোর্ডিংয়ে মোদীজিও নেই, তার সিংহও নেই। মোদীজি এখন নতুন ললিপপ নিয়ে বাজারে নামছেন। তিনি এখন তার প্রবল হিন্দুত্বে ফিরে যেতে চান। সংখ্যালঘুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে হিন্দু মুসলমান, হিন্দু খ্রিশ্চান মেরুকরণ চান। তিনি ভুলেই গেছেন 10 বছর আগে ক্ষমতায় এসে বলেছিলেন, আম আদমিকে মোদি হাওয়াই জাহাজে চড়াবে। হয়েছে কি? যাঁরা চড়তেন তাঁদেরও অনেকে চড়তে পারছেন না। হাওয়াই যাতায়াতের মূল্য এতটাই বেড়েছে, একমাত্র মিলেছে তার একটা বেদবাক্যের শেষ অংশ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। খাচ্ছেন সেটা তো পরিষ্কার। আদানিকে নিয়ে একটা প্রশ্নের জবাব দিতে উনি রাজি নন, জবাব ওনার কাছে নেই। বিজেপির তহবিলে কর্পোরেট ডোনেশন 85%-এর বেশি। তিনি কদিন আগেই ভোপালে বলেছেন, আমার তো ঘর নেই,
কিন্তু দেশের মানুষের নতুন ঘর হচ্ছে। 2019 এর নির্বাচনের সময় উনিই জানিয়েছিলেন ওনার যে পৈতৃক বাড়ি আছে তার মূল্য সেই সময় কোটি টাকার বেশি। আজ তার ভ্যালু কত ভাবুন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি মিথ্যে বলতে বলতে ক্লান্ত হন না, 100টা কথা বললে 50টা নির্জলা মিথ্যেই বলেন। সেই তিনি একটা সত্যি কথা বলেছিলেন, না খানে দুঙ্গা কাউকে খেতেও দেব না, কথা রেখেছেন। খাদ্যপণ্যের দাম রেকর্ড বাড়াতে পেরেছেন, যে খাবার কিনতে গত বছরে খরচ হতো 100 টাকা সেটাই এখন 166 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে আমিষ খাবারের দাম, মোদিজি আমিষ খান না, বিদেশের বেশিরভাগ 100% আমিষভোজীদের ডেকে বাজরার পায়েস খাইয়েছেন, সে খাওয়ান, কিন্তু দেশে আমিষ খাবারের দাম রেকর্ড হারে বাড়ছে। গরিব দেশে অ্যানিমাল প্রোটিন হলো সবচেয়ে সস্তার প্রোটিন সোর্স, মোদিজি সেটা বন্ধ করে দেবার তালে আছেন। উনি বা ওনার বন্ধুরা 1000 টাকার প্রোটিন সমৃদ্ধ মাশরুম খেতে পারেন, কিন্তু দেশের মানুষের কজন 800 টাকা কেজি খাসির মাংস, 260 টাকা কেজি মুরগির মাংস, 300 টাকা কেজি মাছ খেতে পারবেন? কিন্তু না, এসব বিষয় তার নির্বাচনী বক্তৃতায় নেই। মেক ইন ইন্ডিয়া থেকে আত্মনির্ভর ভারত ইত্যাদি বাওয়াল নিয়ে তিনি একটা শব্দ খরচ করছেন না। কিন্তু না স্যার, আমাদের দিব্য মনে আছে, আপনার প্রতিটা মিথ্যে ভাষণের তথ্য আমরা রেখেছি, আর কদিন পরেই তো মাঠে নামতে হবে। প্রতিটা মিথ্যে প্রতিশ্রুতির হিরেস্তি আমরা তুলে ধরব, আমরা ভুলে যাইনি, ভুলে যাব না। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।